সুন্দরবনের পর্যটন ও এলাকার উন্নয়নের জন্য সুন্দরবন সফরে গিয়ে মাস্টার প্ল্যানের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বসিরহাট সফরে এসে 600 কোটি টাকা মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ হয়েছে জানালেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ধাপে ধাপে এই কাজ শুরু হবে বলেও জানান তিনি। গত 29 তারিখ 3 দিনের সফরে সুন্দরবন এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনবিবী মন্দিরে পুজো দেন তিনি। সুন্দরবনবাসীর জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি 600 কোটি টাকার মাস্টার প্ল্যান ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় সফরের পর এদিন সুন্দরবন সফরে আসেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সন্দেশখালীতে এসে বনমন্ত্রী বলেন, মাস্টার প্ল্যানের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, ধাপে ধাপে কাজ শুরু হবে, বহু মানুষের কর্মসংস্থান হবে, পর্যটন ক্ষেত্রে বহু মানুষ কাজ পাবেন বলে দাবি করেন মন্ত্রী। 600 কোটি টাকার তিনি প্রকল্প দিয়ে গেলেন সুন্দরবন, পানীয় জল থেকে আরম্ভ করে সমস্ত প্রকল্প হবে এখানে, এবং আমরা সুন্দরবনের মাস্টার প্ল্যান তৈরি করছি সুন্দরবনকে, মানে যেটা ফরেস্টকে নিয়ে আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি করছি সুন্দরবনে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর সাহায্যে আমাদের তৈরি করা হচ্ছে। পর্যটন কেন্দ্রগুলোকে আমরা বলেছি যে ট্যুরিজমকে আরও বেশি ইকো ট্যুরিজমে নিয়ে যাওয়া হবে এবং ফ্যামিলিয়ার ট্যুরিজম করে দেওয়া হবে, যে আপনি আপনার বাড়িতে ট্যুরিজম তৈরি করতে পারবেন, আপনি লোককে রাখতে পারবেন, আপনি সোর্স অফ ইনকাম করতে পারবেন। সুন্দরবন সফরে এসে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই স্কুলকে মডেল স্কুলে পরিণত করার কাজ শুরু হয়েছে। ভালো লাগেছে, আমাদের দিদিজন আবার আসে, এসে আমাদের এখানে একটু ওই মায়ের ঘরটার গুলো একটু পাকা করে দেয়। হ্যাঁ, পুজো দিয়েছে, দিয়ে কি বলে গেল, এই পাকা পাকা মন্দির টিন্দির হবে। মুখ্যমন্ত্রী সফরে খুশি সুন্দরবনবাসী। তারা জানান, মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে পেয়ে খুশি তারা। আগামী দিনে দিদি আবার আসবেন বলে জানান তারা। দিদি আমাদের এখানে পূজা মন্দিরে পূজো দিয়ে গেছেন, আমরা এতে খুব সন্তুষ্ট এবং খুবই আমাদের মনে সাহস দিয়ে গেছেন। তাই আর বলে আজকে অনেকেই আধিকারিকরা এসেছিলেন, ওনাদের সঙ্গে অনেকেই কথা হয়েছেন, আমাদের রেভেনা সাহেব এসেছিলেন, গ্রাম পঞ্চায়েত প্রধান হয়েছিলেন, অনেকেই ছিলেন গ্রাম প্রতিবাসী। আমার সবাই থেকে বলেছি যে আমাদের প্রতিষ্ঠান যত খুব জাগ্রত হয় খুবই ভালো হয়, এতে আমরা খুব সন্তুষ্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, সুন্দরবন। বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।